আমার আল্লাহ নাকি সত্য না, আমারে আগুনে ফালাইছ, দেখছো নি আমার আল্লাহ আমারে বাঁচাইছে। ইব্রাহিম নবী, তোমারে আমার আল্লাহ বাঁচাইছে, কেউনে বাঁচাইছে? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমানের মধ্য থেকে বাঁচাইছে। আসমানের মধ্য থেকে আল্লাহ যদি বাঁচাই, আমি এই নম্বর ডাক দিয়ে কইলাম তোমার আল্লাহ আসমানে নাই, আসমানে যদি থাকে আমি এই মুহূর্তে তোমার আল্লাহরে মারার চেষ্টা করব। বন্ধু আমার, মুরগ আপনি খান জবাই করে খান, গরু আপনি খান জবাই করে খান, ছাগল আপনি খান জবাই করে খান, কিন্তু একটা খাবার আছে যেটা আপনি মারা ছাড়া মরা থাকলেও খান, ওইটা খাবারটার নাম কিটা? মাস মাস নাম কিটা? ওই খাবারটার নাম হইলো মাস। ইব্রাহিম নবীরে নমরুদা ডাক দিয়া কই, ইব্রাহিম নবী গো, এই মুহূর্তে আমি তোমার খোদারে মাইরা ফালাবো। এবার ওই নমরুদের হাতের মধ্যে সবচাইতে লম্বা তীরটা লইয়া আল্লাহর আসমানের দিকে একটা তীর মারছে। তীরটা মারার পরে গো, যখন তীরটা মারছে, তীরটা আর আসমানের মাঝে থেকে ফিরে আসে না, নীল নদের কাছে যেয়া মারছে। উদার কসম, যখন এমন ভাবে তীরটা মারা হয়, ইব্রাহিম নবীরে নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী গো, আপনি কি জানেন আপনার আল্লাহরে আমি মাইরা ফালাইছি? ইব্রাহিম নবী কয়, না মারতে পারেন নাই। বলে কেন পারি নাই? বলে না মারতে পারলে আমার তীরটা যে মারছি, তীরটা দিয়ে এখনো পর্যন্ত আসছে না। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ইব্রাহিম আমার এত নমরুদ মারার চেষ্টা করেছে, নমরুদরে আসো আমরা একটা দোকার মধ্যে ফালাইয়া দেয়, নমরুদরে বিভ্রান্ত করে দে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম নিম্নদের মধ্য থেকে তুমি এই মুহূর্তে যাইবা, এই মুহূর্তে যাইয়া নমরুদের এই তীরটার মধ্যে একটা মাছ লাগাই দিবা, মাছের মধ্যে ঢুকাইয়া হযরতে ইব্রাহিম নবীর বরকতে আবার তীরটা আসমানের উপর থেকে ইব্রাহিম নবী এবং নমরুদের মাঝখানে ফাটাইছে। নমরুদ দেখতেছে তীরের আগার মধ্যে একটু রক্ত লাইগা রয়েছে, রক্ত লাইগা রয়েছে। নমরুদ ডাক দিয়ে ইব্রাহিম নবী গো, তোমার আল্লাহরে আমি আহত করে ফালাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আর উনি পেছনের দিকে তাকায় না, আবার সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন তিনবার জবাব দিছে, আল্লাহর উনি কয়, বুঝলাম, মনে হয় লোকটা ব্যস্ত ছিল এই জন্য আমার সালামের জবাব দিতে পারে নাই। আল্লাহর উনি পেছনের দিকে ফিরা আবার কাটুরিয়ার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কই, কে মহিলার কণ্ঠের সালামের জবাব শুনলাম, আপনি কে গো, আপনার পরিচয় কি? আমার ডাক দিয়া কই, আল্লাহর উনি, আপনি যে আমার ঘরের দরজায় এসে তিনবার সালাম দিছেন, আপনি কি জানেননি আপনি যখন প্রথম সালাম দিছেন আমি সেজদা থেকে মাত্র উঠছি, দ্বিতীয়বার সালাম দিছেন আমি আমার তাশাহুদ পড়া শেষ করছি, তৃতীয়বার সালাম দিছেন আমি দুরুদ ইব্রাহিম পড়া শেষ করছি, আর আপনি যখন চলে যাচ্ছেন আমি দোয়া মাসুরা শেষ করে সালাম ফিরাইলাম ডাইনে আর বামে। সালামটা ফিরানোর পরে গো, আমি তারপরে সুযোগ করে আপনার আয়সা সালামের জবাব দিছি, একবার দিছি আপনি জবাব দিছেন না, দুইবার দিছি আপনি জবাব দেন নাই, তিনবার দিলাম জবাব দেন নাই। আল্লাহর ওলি গো, আপনার কাছে আমরা জানতে চাই আপনি কেন জবাব দিলেন না? ডাক দিয়া কয়, আমি মনে করছিলাম তুমি আমার সালামের জবাবটা নিজ ইচ্ছা দেও নাই, ভিক্ষুক মনে কইরা। আরে আল্লাহর ওলি, না না না, আমি নামাজরত অবস্থায়। আল্লাহর ওলি কয়, মহিলা কে আপনি, আপনার পরিচয় কি আমি জানি না, আগে আপনি আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। সুবহানাল্লাহ, বন্ধা আপনি আগে আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। ওই মহিলার এমন একটা কথা শুই না, আল্লাহর হলিটা ডাক দিয়া কই, মহিলা ও মহিলা মাফ করো। মহিলা কয়, না না না, মাফ করার কোনো কথা না, আল্লাহর ওলি আপনি তো কোনো দিন আমাদের ঘরের দরজায় আসেন না, আজকে কেন আমাদের ঘরের দরজার মধ্যে এসেছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে কই, মহিলা তোমার ঘরে কি কোনো পুরুষ নাই? মহিলা কান্দে রে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহর ওলি পুরুষ মানুষের কথা বইলা আমার মনের ভিতরে জ্বালা বাড়াইবেন না। বলে কেন গো? বলে যে পুরুষের কথা বলেন আমারে, আমার স্বামী গতকালকে সকালবেলা মারা গেছে,
আমার স্বামী গতকালকে সকালবেলা মারা গেছে, আমার স্বামীরে কাফন দাফন করছি, গতকালকে সারাটা রাত আমার ঘুম হয় নাই। জানেন নি গো আল্লাহর ওলি, আমার স্বামীটা মরার পর আমি একা একা ঘরে, আমার খাবার দিব কে, আমার সংসার চালাইব কে? আল্লাহর ওলি কয়, মহিলা তোমার কাছে জানতে চাই তোমার স্বামী এমন কোন ভালো আমল করত যে আমলের কারণে আমার আল্লাহ তোমার স্বামীরে জান্নাতি বানাইব। মহিলা কই, আমার স্বামী তো কোনো আমলই করতে জানতো না। কেন? আমার স্বামী একজন মূর্খ, আমার স্বামী কোনো পড়ালেখা জানতো না। তবে মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামীর এমন একটা কথা আমি আপনার কাছে বলতে পারি। এ মহিলা কোন কথা বলবা তুমি আমার কাছে একটু বলো। ডাক দিয়ে বলে, কেমন কথা? আমার স্বামীটার কাঠ ছিল জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাঠা, আর আমার সংসারটার চালানো। হুজুর আমার স্বামীকে যখন আমি দেখতাম জঙ্গলে কাঠ কাটতে যায়, জঙ্গল থেকে কাঠ কাটতে আমার স্বামী কিছু আটা কিনে আনতেন বাজার থেকে, এই আটাগুলা যখন আমারে দিতেন আমি সংসার চালাইতাম। সংসারটা চালাইয়া আমার স্বামীটার জন্য আমি কিছু রুটি বানাইতাম, জাউ বানাইতাম, আটার জাউ ছিলেন, আটার একটু জাউ বানাইতাম স্বামীর জন্য রেডি করতাম, আর আমার স্বামী যাইতেন অজু করতে। হুজুর গো আমার স্বামীটা অজু কইরা আইসা ঘরের মধ্যে যখন ঢুকতেন খাবারটা খাইয়া নামাজে দাঁড়াইতেন, এশারের নামাজে, নামাজটা পড়ে আমি দেখতাম আমার স্বামী লম্বা একটা জানাজার নামাজের মুসল্লা বিছাইয়া, আমার স্বামীও নামাজের মুসল্লায় বইসা নামাজ তো পড়তে পারতো না, তবে আল্লাহ আকবর কইয়া দাঁড়াইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকা রুকু সেজদা দিত। কি করত? নামাজ পড়তে পারতো না, কিন্তু মুরব্বী সূরা কেরা তো জানতো না, কোরআন শরীফ পড়তো জানতো না। আমরা মধ্যে আছেন এমন অনেকে, তা আপনি কোরআন তেলাওয়াত করতেন পারেন না, দেখে কি আপনি মসজিদে যাইতেন না? যাবেন সামনে চললে, সামনে সে একটু পুরা আইয়েন না, কাছে আইয়েন, আইয়েন না, তুমি যাও কর, আইও একটা একটা আইলি হইল মুরব্বী। আপনার তো এক একজন এক একদিন মরে যাবেন, বয়স কম, তার বয়স এখন কি কম? আমার বয়স বেশি। হ্যাঁ তার আগে আপনার বয়স এখন কম, কম না তার বয়স, তার বয়স বেশি না, কারণ তার বয়স বেশি আছে আমরা সমান থাকতে, আস্তে আস্তে এগুলো কমছে, এখন তার বয়স কমে গেছে, ঠিক না বেশি? তো ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীটা অন্য কিছু করতে পারতো না, আমার স্বামী ফাটতো শুধু কি নামাজের জানাজার মুসল্লাটা এভাবে বিছাইয়া আল্লাহ আকবর কইয়া দাঁড়াইতো, কিছুক্ষণ দাঁড়াইয়া থাকতো ডাইনে বামে তাকাইতো যা করতো, আমার স্বামী রুকু সেজদা দিয়ে ডাইনে বামে ফিরিয়া সালাম। আমাদের ঘরে একটা কোরআন শরীফ আছে, আমার শ্বশুরের জামানার কোরআন শরীফ, খুব পুরাতন, আমার স্বামী কোরআন শরীফটা হাতে লইতো, আর আমি কোরআন শরীফটা হাতে লওয়ার কিছুক্ষণ পরে দেখতাম আমার স্বামীর শক্তি ভাইয়া ভাইয়া পানি পড়ে। জোরে কইতেন না? যখন মহিলা এমন কথা বললেন, আল্লাহর ওলি জিজ্ঞেস করে আর কি করত? মহিলা আবার কান্না করতেছে, বারবার কান্দে, হুজুর আমার স্বামী শুধু কান্দতেন না, আমার স্বামীর আমি দেখতাম এই কোরআন শরীফটার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিটি ফটতো। আমি একদিন আমার জামাইরে জিজ্ঞেস করলাম, স্বামী আপনি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কেন কান্দেন? আমার স্বামী আমাকে জবাব দিছিল আমার ডান হাতের মধ্যে এভাবে ধইরা, বলছে স্ত্রী আমার মা বাবা আমাকে আল্লাহর কোরআন শিখাইতে পারে না, আমিও শিখি নাই। স্ত্রী আমার এখন এই কোরআন তেলাওয়াত করতে খুব মন চায়। কেন আপনার মন চায়? কেন? স্বামী ডাক দিয়ে বলে, কেন জানো? আমি যখন কাঠ কাটতে যাই জঙ্গলে, আমি দেখি সকালবেলা ফজরের নামাজের পর ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে কোরআন শরীফ কত সুন্দর করে পড়ে। এই দুইটা ছেলে কথা কস কি লেগে? মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমারে ডাক দিয়ে বলে আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত করাইতে পারে নাই, আমি যখন সকাল বেলা মসজিদের কাছে দিয়া যাই, মসজিদের মক্তবের মধ্যে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, স্ত্রী গো
আমি যখন ছোট্ট বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনি গো আমার কাছে বড় মায়া লাগে, আমার কাছে বড় মোহাব্বত লাগে গো। এই জন্য আমি আল্লাহর কোরআন ধরে হাতে নেই, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি যখন আল্লাহর কোরআনের হরফের দিকে তাকাই তাকে তাকে পড়তে পারি না, এক একটা হরফের দিকে তাকায় থাকি গো। আল্লাহর নবী বলছে হরফের দিকে তাকায় থাকলেও আমার আল্লাহ আমল নামায় দশটা কইরা নেকি দেয়। স্ত্রী রে আমি একটা হরফের দিকে তাকাই আর আমার আল্লাহর কাছে আমি একটা আবদার করি, আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত কত যে মজা, যদি আমি পড়তে পারতাম আমার অন্তরটা জানা হইয়া যাইতো। এই মহিলাই কথা বলার পরে আল্লাহর ওই কয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ওই বাড়ির মধ্যে গেছে, বাড়ির ভিতরে যাইয়া আল্লাহর ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত নফল নামাজের নিয়ত করে যখন মুসল্লাটা বিছাইছে, আল্লাহর ওই নামাজের মুসল্লা বিছাইয়া দুই রাকাত নামাজ করে আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়ে আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখলাম এই এলাকার একজন কাটুরিয়া ব্যক্তি ইন্তেকাল করেছে, আপনি স্বপ্ন দেখাইলেন সে জান্নাতে, মাহবুব জানতে চাই সে কেমনে জান্নাতে, আমার আল্লাহ আল্লাহর ওলির কাছে এলান করে দেয়। ওই আল্লাহ পাকের বান্দা কাটুরিয়া কাট কাটত কথা সত্য, জগতের মানুষ এবং আল্লাহর বন্ধু তুমি কি একটা খবর জাননি, কাটুরিয়া কাট কাটত কথা সত্য 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 কথা, তবে ওই কাটুরিয়া যে কাট কাটত, কাট কাইতে বাড়িতে যাইয়া অজু বানাইয়া খাবার দাবার শেষ করিয়া নামাজ পড়া ওই কাটুরিয়া কোরআন তেলাওয়াত করতে পারতো না, কোরআনের দিকে তাকিয়া তাকিয়া চোখের পানি ফালাইতো। আল্লাহর কসম রে এই কোরআনের দিকে চাইয়া চাইয়া চোখের পানি ফালানোর কারণে আমার আল্লাহ তার জান্নাতি বানাইয়া দিছে। চিন্তা করছি আল্লাহ পাক তারে কি না পারে, দেখছেন নি কোরআন তেলাওয়াত করতে পারে না, শুধু তাকে তাকে চোখের পানি ফালাইছে। আমরা সবাই আল্লাহ কোরআন তেলাওয়াত করুম, রাজি আছি আপনার, আপনার কি মনটা চায় না? মাহে রমজানটা সামনে আইসাছে, আল্লাহর কোরআন নামে পড়তেন ফারেন না? মুরব্বী যারা আছেন আল্লাহ দোহাই যুবক ভাই মুরব্বী মা বোন ফরদার আল্লাহ আছেন ফারেন না? কোরআন শরীফটা দিকে চাই আছে একা আনবেন, আল্লাহ আমি ফরছি না আমার মাফ করে দাও, আল্লাহ নবীকে মাফ করে দিবেন। সকল খাতা কসুর সকল ভুলভ্রান্তি থেকে ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা দানকারী সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনারা মাফ করে দেয় আপনার কোন অসুবিধা আছে? আমরা তো গুনাহ করতে করতে আমাদের অবস্থা খারাপ, এই জন্য আসে কয় ওরে গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা মাফ করায় আমার কন্যা, গুনাহ কাতা মাফ করায় আমার আল্লাহ পরওয়ার, গুনাহ কাতা। আরে এই জীবনে করলাম কত গুনাহ আর খাতা মাফ কইরা দাও ও এলাহি মাহবুব রব্বানা, আরে গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া কান্দি দারে যার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করায় আমার কন্যা, গুনাহ খাতা মাফ মার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আরে গুনাহ যদি নাহি বা করি তোমার দয়া সারা মাওলাই আমার নাই কোনো গতি, ঠিক না? ঠিক, আমরা জুনা গুনাহ যত করি না কেন আল্লাহর দয়া না থাকলে আমরা কোনো গতি আসেনি, কোনো বাঁচার রাস্তা আসেনি? আরে গুনাহ আমরা যাহি বা করি তোমার দয়া সারা মাওলা নাই কোনো গতি, ওই রে দয়ার নজর করায় আমার, দয়ার নজর করায় আমায় ও গো আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করায় আমার, বলে গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। ওরে মা জানে না ছেলের খবর, ছেলে জানে না বাপের খবর, কে করেছে কত গুনাহ, ওরে জানতো যদি সন্তানের মা বাপের গুনার খবরই, মারে জানতো যদি সন্তানের মা বাপের গুনার খবরই, আব্বা বলে ডাকতো না দরায় আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করায় আমার, বলেন গুনাহ খাতা
মার আল্লাহ পরবার গুনাহ খাতাম ওরে গুনাহ লইয়া যাইগো যদি কবরে আল্লাহ তাআলা এই অন্তরের গুনাহ মাফ করবো রে আরে গুনাহ লইয়া যাইগো যদি কবরে আল্লাহ তাআলা মাফ করিব বান্দার গুনাহ রে ওরে তুমি যদি মাফ না করো তুমি যদি মাফ না করো রহমান নামের কি দরকার আল্লাহ পরোয়া গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরোয়ার গুনাহ খাতা ও বন্ধু রে একজন কাটুরিয়া ব্যক্তি যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি পালাইয়া কানতে কানতে জান্নাতি হইতে পারে আমরা সবাই আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ করানোর জন্য কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন আর করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد نبينا شفيعنا مولانا محمد اللهم محمد نبينا شفيعنا কোরআনে পড়ো হাদিসে পড়ো নবীর সুন্নতে কায়েম করো কোরআনে পড়ো হাদিসে পড়ো নবীর সুন্নতে কায়েম করো নূর নবীজি করবে রে পার নূর নবীজি করবে রে পার রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে নবিয়ানা শাফিয়ানা কত ভালোবাসতেন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসতেন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে সেই ভালোবাসিলে কেহ সেই ভালোবাসিলে কেহ জান্নাত দিবে তাদেরকে আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাফিয়ানা এই দুনিয়া পরে থাকবো কেউ তো আমরা থাকবো না
থাকবো থাকবো, একটু জোরে কর না, একটু কষ্ট করিয়া আপনার একটা কাজ করেন, কাছে চলে আসেন, ভালোই একটু কাছে চলে আইন, আমার লাগে মনে হয় ভালোই একটু সুবিধা হইব। আপনারা যারা আছেন একটু আইন কাছের দিকে আইয়া পড়েন, ভালো হইব। আমি দেখছি খিচুড়ি মাশাল্লাহ সাইড ডেক দেখছি আমি উঠানে, হ্যাঁ অফান্স ডেক বলে তো এনে এক ডেক খাওয়াই না মানুষ, হ্যাঁ সবাই আইব। আমি জানি আপনাদের এদিকের মাহফিলের অবস্থা, না না অসুবিধা নাই বাবুরা, তোমরা ওয়াজা হওয়ার দরকার নাই, জন্মিলাদাতে মুনাদাতরা দিমু, এরপর আইও কোনো অসুবিধা নাই, ঠিক না? একটু চাপ দিয়ে এলাম, আইও না একটু কাছে কাছে, তাহলে তোমরা মিলে শুনবে। আমি আমি বুঝছি, আমি আই গেছি না শ্যামগ্রাম, আই গেলাম না, এরপর আবার ইন্ডিয়া আমার একটা বোনের বাড়ি আছে দিয়ে এই রতনপুরের এনে আপনাদের এই অঞ্চলটা সোনাকান্দার দরবারের উত্তেশ্বরী বেশি আছে এলাকায়, দরবার ভক্তের লেগে মানুষ হয়নি আছে, অসুবিধা নাই। আমরা যারা আছি একটু মোহাব্বতের আওয়াজে দুরুদ শরীফ পড়েন, যেন এখানে 100 জনের মানুষের আওয়াজ যেন 1000 মানুষের আওয়াজ বোঝায়, একটু জবান খুলে মোহাব্বত নিয়ে জোরে কর আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সলিমগঞ্জ ফাঁড়ি থানার বর্তমান এসআই খলিল ভাই, আমার খালতো ভাই, তো আমি গেছি ওনার এখানে যাইয়া বসছি, মনে করছি চলে আসবো সাথে সাথে, তো আবার বসাইয়া নাস্তা করাইছে, নাস্তা করে আস্তে আস্তে একটু লেট হয়েছে, আবার ওই থানার ওসি স্যারও আসছিল, এরপরে ওই ফজলে আলী চৌধুরী সাহেব ওই থানার আবার আরেকজনে চাই তারা ছিল, মানে বসে একটু নাস্তা টাস্তা করছি, করে তারপর আপনাদের এখানে আইসি, একটু লেট হয়েছে আমার, তবে লেট হয়েছে না, 10 টাইমে মনে হয় আইসি, এবার মূল টাইমে আইয়া মাইক ধরা গেছে, অসুবিধা নেই, 10:15 না ধরছি। তবে একটা কথা মনে রাখেন, আমি যতক্ষণ কথা বলছি প্রথম দিয়া আপনারা একটা মূল কথা যেটা মূল ওয়াজ যেটা, এই মূল ওয়াজটা আমি আপনারা প্রথম দিছি, কি কন্ত কোরআন তেলাওয়াতের ফজিলত, আপনি করতেন পারেন আর না পারেন, সাইয়া থাকলো সোয়াব, উম্মা জোরে কয় না, সাইয়া থাকলো সোয়াব, তাহলে বোঝা গেল কি তাই এটার একটা নাম, তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না, বেশি না কম, কথা মানে বেশি না কম, আমরা সবাই করতাম রাজি আছি, আল্লাহ আমাদের করার তৌফিক দান করো, আমিন, একটু জোরে কইতাম না, আমিন, একবার সবাই আমার লগে আলহামদুলিল্লাহটা জোরে কর, আলহামদুলিল্লাহ, আমনে এটা লাগাইয়া দিয়া আমরা বইয়ালাম, আপনারা যে দোয়ান, এই দোয়ানে ক্যামেরা আর কোনো নাই, এটা হচ্ছে হেতার জন আর ক্যামেরা নাই, পরে এই ক্যামেরাটা দিয়ে হারাইছে, কথা বুঝছেন নি, বইয়া নামনে, কারণ স্ট্যান্ডে যে গেছে প্রোগ্রামে এরপরে এটা এটা তো হচ্ছে 27 স্ট্যান্ড, এটা দিছে আপনারা, কথা বুঝছেন নি, অসুবিধা নাই, যদি বেশি সমস্যা তাহলে ইন্ডিয়া আনবেন, তাহলে আপনি ইন্ডিয়া নিয়ে আপনি এনেখার করে এখার করে করেন। আমরা ওয়াজ করে মাইজ গিয়া আল্লাহ ফাকের কাছে বান্দা যদি আল্লাহরে চায় তাহলে আল্লাহ বান্দারে দেখা দেয় কি দেয় না, এটা আমরা একটু শুধু সামু ওয়াজটা আল্লাহ ফাক কদ্দুর পর্যন্ত নিয়ে রাখছি, তো এই ওয়াজটা আমার কাছ থেকে চাইলে হইতো না, এই ওয়াজটা চাইতে হইব আল্লাহর কোনো নবীর কাছ থেকে, কারণ আমি তো কোনো ওয়াজই না, ওয়াজ আগে বহু 1400-1500 বছর আগে আল্লাহ নবীরা কইরা দিয়া গেছে, এই ওয়াজ নবীরা দিয়া করাইছে আল্লাহ, কে করাইছে আল্লাহ, তো নবীরার কাছে জিজ্ঞান নবী গো আপনার কাছে আল্লাহ যে ওয়াজ দি করছে আপনার আমরা একটু কমছে চাই, আল্লাহ আপনার কাছে কি ওয়াজ করছে, তা আমার নবীরা কইব আল্লাহ আমরার কাছে যে ওয়াজ করছে এ ওয়াজের লগে বর্তমান বাংলাদেশের মানুষের ওয়াজ কোনো মিলতো না, বলে হুজুর কি লেগা, কয় নবীরার ওয়াজ কইছে ডাইন দিকে, বর্তমান বাংলাদেশের মানুষ আড়ে বাম দিকে, কথা বুঝছেন, বাজান আমার গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইয়া শুনবেন, আল্লাহ পাকের একজন নবী ছিল, যে নবীটার নাম ছিল হযরতে ইব্রাহিম নবী, নাম কি নবী, ইব্রাহিম নবী, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারে আল্লাহ একটা পরীক্ষা করছিল, যে পরীক্ষাটার নাম হইল আগুনের ভিতরে ফালাইয়া, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর পরীক্ষাটা করছে, কিন্তু বাজান আমার ইব্রাহিম নবীর পুরাটা শরীর আগুনে পড়ছে,
আগুনে ইব্রাহিম নবীর ফুরাটা শরীর একটা কোনো জ্বালাইতে পারছে? ইব্রাহিম নবী যখন আগুনে ফইরা যায়, ইব্রাহিম নবী যখন আগুনে ফেরা যায়, দুনিয়ার ফোড়া পান যদি পানিতে পড়ে, মা মা কোয়া ডাকে, আব্বা আব্বা কোয়া ডাকে, আল্লাহ বাসা বাসা কোয়া ডাকে, ইব্রাহিম নবীর যখন নমরুদে আগুনের ভিতরে ফালায়, কেমনে ফালাইছে আপনারা জানেন কিনা জানি না। আরে আগুনের বড় একটা কুণ্ডলি বানাইয়া, বড় বড় লার্কি গাছের টুলকা ফালাইয়া ইব্রাহিম নবীরে আগুনটা ধরে দিছে আগে ওই জায়গার ভিতরে। এখন আগুনে ফালানোর জন্য তো ইব্রাহিম নবীরে নিয়ে আলগি দিয়ে ফালান লাগবো। আগুনের কাছে গেলে আগুন গায়ে ফোরার সমস্যা আছে, গায়ে ফোরার মতো এমন কোন নির্ভাবনা আছে? তাজকিরাতুল আম্বিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লম্বা একটা সরকির মতো গাছ লাগাইয়া, গাছটার মাথা ধারে নিচের দিকে তাই না, ইব্রাহিম নবীরে গাছের মধ্যে বাইন্দাই এর মেলা মেরা ফালাইছে। কিন্তু বন্ধু আমার, আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডে বান্দার লগে হাজার হাজার কথা কইতে পারে। ইব্রাহিম নবীরে যখন সরুর মধ্যে লাগাইয়া, যখন পানির ভিতরে, যখন আগুনের ভিতরে ফালাইব, ইব্রাহিম নবীর কাছে আবার আসছে এই সময় জিব্রাইল। জিব্রাইল এ ডাক দিয়া কই, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম নবী, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আপনি যে আগুনে ফরতাছেন, আপনি না আল্লাহর বন্ধু, আপনি কি আল্লাহরে কইতেন না আল্লাহ আপনার বাঁচানের লাগিয়া মারহাবা কইতেন না? ইব্রাহিম নবী, আমি আমার আল্লাহরে কইতাম, এ জিব্রাইল তুমি তো একটু আগে বলছো আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ তো রহিম ও রহমান, আল্লাহর আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ কি দেখে না আমি ইব্রাহিম নবী যে আগুনে ফিরা যাই? আমার আল্লাহ কি দেখে না আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আগুনে পইরা যায়, আমার আল্লাহরে আমি কেন বলতাম, আমার আল্লাহর বন্ধু যদি আমি যদি আল্লাহ আমার বাঁচানোর মতো কোনো কাম করি, আরে আমি আল্লাহরে বলা লাগবো না, আমি বিপদে পড়লে আমার আল্লাহ তো আমারে বাঁচাইব। মুসলমান আপনি বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে মানুষ আপনার জিগায় কেমনে রে বিপদটা হইল, আপনি মানুষের কাছে বলেন আল্লাহ আমারে মনে হয় আমারে দেখছে বিপদ দেনের লাগে, আর কেউ রে দেখে না। না রে না, না এমন কোন কথা না। আরে আপনি যদি বিপদ থেকে উদ্ধার করার মতো কাজ করেন রে, তাহলে আমার আল্লাহ আপনারে বিপদে দিত না, আর হাজার বিপদ দিল আপনারে আমার আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে রাখবো। অন্য কারোর দিকে চাইয়েন না, আমার দিকে তাকান। অল্প কিছুদিন আগে এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমি যে গাড়িটা লইয়া আসছিলাম, ওই গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুগঞ্জ লালপুর আমার মাহফিল নাওঘাট যাওয়ার পথে, আরে খাররা নামক একটা বাজার আছে কসবা, ওই বাজারের মধ্যে ফিসুন দিয়া লম্বা একটা লরি গাড়ি বাড়ি দিছে। সামনে ছিল বড় ডিস্ট্রিক্টটা, সামনাটা বরবাদ হয়ে গেছে, পেছনটা বরবাদ হয়ে গেছে। ড্রাইভার সাহেব, আমি দুইটা খাদেম সহ আমরা 7টা মানুষ গাড়িটা ছিলাম, গাড়ির পিছনে 2,15,000 টাকা খরচ হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আব্বা আপনার গায়ের ভিতরে একটু আঁচড়ও লাগছে না। বাঁচাইছে কি? ইব্রাহিম নবী ডাক দিয়া কই, জিব্রাইল, হেরে জিব্রাইল, আমার আল্লাহর কাজ তো আমি কম করছি না, আমার আল্লাহ কি দেখে না, আমার আল্লাহ যদি দেখে আমারে আমার আল্লাহ কেন বাঁচায় না? জিব্রাইল আমার আল্লাহরে না ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিমরে জিজ্ঞাসা করলাম, আপনি আল্লাহ দি, আপনি আল্লাহরে দি ডাকে না আপনার বন্ধু ইব্রাহিম নবী? উত্তর দেয়, আমার আল্লাহ কি আমারে দেখে না? এ মাবুদ, ইব্রাহিম নবী এটা কেমন কথা বলল, ইব্রাহিম নবী এটা কেমন কথা বলল? আল্লাহ ডাক দিয়া করে, জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিম নবী সারা জীবন তার জীবন তারে আমি আল্লাহর গোলামিতে কাটিয়ে দিছে, আমি আল্লাহর জন্য নামাজ পড়িরা, আমি আল্লাহর জন্য পরের খেদমত করে করে কাটাইছে, যারে জিব্রাইল, ইব্রাহিম
ইব্রাহিম নবীর আগুন তারে তুই এই মুহূর্তে আগুন বানাইস না, আগুন বানাইস না, আগুন বানাইস না। ইব্রাহিম নবীর আগুনের কুণ্ডুলি ডারে একটা জান্নাত বানাইয়া দে। ইব্রাহিম নবী নূরের ফাঁকার মধ্যে কইরা হযরতে ইব্রাহিম নবী নাইমা গেছে আগুনের ভিতরে। নামার পরে নমরুদে দেহা তো আর যায় না, ইব্রাহিম নবীর আগুনে ফুরিয়ে ফেলাইতেছে। তো নমরুদে ক কিছু করা লাগতো না, এই নমরুদে ক ইব্রাহিম নবীর সাওয়ার লাগে আমার রাজপ্রাসাদে ছাদে উঠলে ইব্রাহিম নবী আগুনের ভিতরে ফুইরাতে ছালি হয়ে গেছে এটা দেখা যাব। এখন আগুনের ছালি হয়ে গেছে নমরুদের উপইটা আগুনের দিকে ছায়া দেখে আগুন জ্বলতেছে দাউ দাউ কইরা। আগুনের মাঝখানে নূরের সিংহাসনের ভিতরে ইব্রাহিম নবী বইয়া রয়েছে আর জান্নাতি ফেরেশতারে ইব্রাহিম নবীর গায়ের ভিতরে বাতাস করতেছে। ইব্রাহিম নবীর গায়ে বাতাস কর। নমরুদ উপরটা ক খামোশ। এই ইব্রাহিম নবীর অনুসারীরা আল্লাহর নবী ইব্রাহিম জাদু জানে কি জানে বিশ্বাস করে কারণ আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ। নমরুদ তুমি খোদা দাবি করছো, ইব্রাহিম নবী তো আগুনে গেছে, নমরুদ তুমি যায়া দেখো, তুমি যায়া দেখো, তুমি যায়া দেখো, তুমি আগুনে ফুরনি। নমরুদ তয় আমি ধরুনি এটা দেখবো। নমরুদের দুইটা মাইয়া, একটা ইব্রাহিম নবীর প্রতি ইমান আনছে আর একটা ইমান আনে নাই। যেটা ইমান আনছে না এটা নমরুদের কথা শুনা ডাক দেখ আব্বা আমরা যাইয়েন না আগুনে, আমি যাইতেছি দেখেন আমি ফুরিনি। নমরুদের মাইয়া আগুনে ঢুকছে, এটা ফুটতে 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 সালি হইয়া গেছে। বানাই দিছে কেডা, কে বানাইছে? আল্লাহ বানাই দিছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় এই আমার অনুসারী কারা কারা আছো, আমি ইব্রাহিম নবীর কাছে আসো। একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ঢুকতে ঢুকতে আগুন ফাঁড়া খাইয়া আগুনটা বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবীর সামনের দিকে আইসা কয় তুমি বলতেছিলে আমার আল্লাহ নাকি সত্য না, আমারে আগুনে ফালাইছ দেখছনি আমার আল্লাহ আমারে বাঁচাইছে। ইব্রাহিম নবী তোমারে আমার আল্লাহ বাঁচাইছে, কেউনে বাঁচাইছে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমানের মধ্য থেকে বাঁচাইছে। আসমানের মধ্য থেকে আল্লাহ যদি বাঁচাই আমি এই নম্বর ডাক দিয়ে কইলাম তোমার আল্লাহ আসমানে নাই, আসমানে যদি থাকে আমি এই মুহূর্তে তোমার আল্লাহরে মারার চেষ্টা করব। বন্ধু আমার মুরগ আপনি খান জবাই করে খান, গরু আপনি খান জবাই করে খান, ছাগল আপনি খান জবাই করে খান, কিন্তু একটা খাবার আছে যেটা আপনি মারা ছাড়া মরা থাকলেও খান, ওইটা খাবারটার নাম কিটা? মাস মাস নাম কিটা? ওই খাবারটার নাম হইলো মাস। ইব্রাহিম নবী রে নমরুদে ডাক দিয়া কই ইব্রাহিম নবী গো এই মুহূর্তে আমি তোমার খোদারে মাইরা ফালাবো। এবার ওই নমরুদে হাতের মধ্যে সবচাইতে লম্বা তীরটা লইয়া আল্লাহর আসমানের দিকে একটা তীর মারছে। তীরটা মারার পরে গো যখন তীরটা মারছে তীরটা আর আসমানের মাঝে থেকে ফিরে আসে না, নীল নদের কাছে যেয়া মারছে। উদার কসম যখন এমন ভাবে তীরটা মারা হয় ইব্রাহিম নবীর নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম নবী গো আপনি কি জানেন আপনার আল্লাহরে আমি মাইরা ফালাইছি। ইব্রাহিম নবী কয় না মারতে পারেন নাই, বলে কেন পারি নাই, বলে না মারতে পারলে আমার তীরটা যে মারছি তীরটা দিয়ে এখনো পর্যন্ত আসছে না। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম ইব্রাহিম আমার এত নমরুদ মারার চেষ্টা করেছে, নমরুদ রাস আমরা একটা দোকার মধ্যে ফালাইয়া দেয়, নমরুদ বিভ্রান্ত করে দে। আমার আল্লাহ কয় ইব্রাহিম নিম্নদের মধ্য থেকে তুমি এই মুহূর্তে যাইবা, এই মুহূর্তে যাইয়া নমরুদের এই তীরটার মধ্যে একটা মাছ লাগাইয়া দিবা, মাছের মধ্যে ঢুকাইয়া হযরতে ইব্রাহিম নবীর বরকতে আবার তীরটা আসমানের উপর থেকে ইব্রাহিম নবী এবং নমরুদের মাঝখানে ফাটাইছে। নমরুদ দেখতেছে তীরের আগার মধ্যে একটু রক্ত লাইগা রয়েছে, রক্ত লাইগা রয়েছে। নমরুদ ডাক দিয়ে ইব্রাহিম নবী গো তোমার আল্লাহরে আমি আহত করে ফালাইছি জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে দম তাকিতে বুইল না মন আল্লাহ, আরে দমে দমে জফরে মন আল্লাহ,
ও তুমি বাঁচাইলে বা চাইতে পারো, তুমি মারিলে মারিতে পারো, ওরে সর্বগুণে গুণে যিনি আল্লাহ বলেন, সর্বগুণে গুণে যিনি আল্লাহ দমে দমে জফরে মন আল্লাহ, আরে দমে দমে জফরে মন আল্লাহ, ও দম তাকিতে বইল না মন, জবান খুলে কইতেন না সুবহানাল্লাহ। নামরুদ কে ইব্রাহিম নবী রে, ইব্রাহিম নবী তোমার আল্লাহ রে আহত করে পারাই না, তোমার আল্লাহ তো এখন যুদ্ধ করতে পারবে না, নমরুদ ডাক দিয়ে কই আবার দেখছি তোমার আল্লাহ আমার সঙ্গেও পারবে না। ইব্রাহিম নবী কয় না রে না না, তোমার কথা আমি মানি না, বিশ্বাস করি না। ইব্রাহিম নবী নামাজের মুসল্লা লইছে, দুই রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে, আর আমার আল্লাহ রে কয় আল্লাহ নমরুদ্দি ডাক দিয়া কয় তুমি নাকি নমরুদের ধীরে রাখাতে ইন্তেকাল করেছো, আল্লাহ তোমার তো মরণ নাই, তোমার তো একটা নাম আছে হাইয়ুল কাইয়ুম, তুমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ তোমার কোনো মরণ নাই, তোমারে কেউ মারতে পারে না, কারণ তুমি মানুষকে মারাও, তুমি মানুষকে হায়াতে বাঁচাও, আল্লাহ তোমারে বুঝি মারছে বুঝতে পারলাম না। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ইব্রাহিম নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ধৈর্য ধারণ করেন, কারণ আপনি কি জানেন না, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর কাছে আছেন। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ফরজ আদায়কারীদের মা বোনেরা, অনেক সময় বিপদ আপদ আসলে অসুস্থ হয়ে গেলে টেনশনে পড়ে যান, আপনারা চিন্তাগ্রস্ত হয়ে যান, বিপদে আসলে টেনশন আসলে কোনো অসুস্থতা আসলে আপনারা টেনশনে পড়বেন না, বিপদগ্রস্ত চিন্তাগ্রস্ত হইবেন না, ধৈর্য ধারণ করবেন, দুই রাকাত করে নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করবেন। খোদার কসম রে, ইব্রাহিম নবী এবং আমার নবীর সুন্নতে আমার আল্লাহ দুই রাকাত নামাজের কারণে আপনার বিপদ এবং রোগ বালা মুসিবত থেকে হেফাজত করব। কোন সুবহানাল্লাহ, সবাই জোরে 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 শুরু করেন, আল্লাহুম্মা সাল্লে মাদেনা বিয়ানা মাদে জগত পাগলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী গো আপনি আমাদেরকে এই মুহূর্তে কালিমা কইরা মুসলমান বানায়া দেন, সবাই ইব্রাহিম নবীর হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হইয়া গেছে। এই মুহূর্তে একটা বুড়া মহিলা আইছে ইব্রাহিম নবীর কাছে, কি মহিলা, কি মহিলা, বুড়া মহিলা ইয়া ডাক দিয়া কয় আল্লাহর নবী ইব্রাহিম তোমার কাছে জানতে চাই, তুমি তো আল্লাহর নবী, তুমি বলো তো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার হাতে যে আমরা হাত রেখে ইসলাম গ্রহণ করছি, আল্লাহ আমরা মরার পরে এটার উজিলা কি দিব। ইব্রাহিম নবী কয় অন্য কোনো কিছু দিত না, একটা কথা মনে রাখো আমার আল্লাহ তোমরা মরার পরে আমার প্রতি যারা ঈমান আনছে তারা জান্নাত দিব। কয় জান্নাতটা কি তুমি আমার কাছে বলো, মা বোন আপনারও শুনেন, আপনারা সবাই মুরব্বীরাও শুনবেন। এবার ইব্রাহিম নবী কয় জান্নাত কি জানোনি, জান্নাত হয়েছে সুন্দর, কেমন সুন্দর, বুড়িরে ডাক দিয়া কয় বুড়িমা আপনি বলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর আপনি কি দেখছেন, বলে আমি দুনিয়ার সবচেয়ে সুন্দর কি দেখছি জানোনি, বলে কি দেখছেন আমার এলাকার সবচাইতে সুন্দর এলাকার একটা অংশ দেখেছি, রাজপ্রাসাদ দেখছি, কয় তুমি কি জানোনি জান্নাতের একটা ফাতর যত সুন্দর ওই রাজপ্রাসাদ জান্নাতের ফাতরের 100 টুকরার এক ভাগের সুন্দরের একটা টুকরা মাত্র। মহিলা ডাক দিয়া কয় ইব্রাহিম নবী তাহলে বুঝি জান্নাত এত সুন্দর, ওই রাজপ্রাসাদ এত সুন্দর সুন্দর খানায় আছে, ওই রাজপ্রাসাদের মধ্যে গেলে মানে নমরুদের বাড়ির ভিতরে গেলে মানুষ প্রথম গেলে মানুষে প্রথম একটা গ্লাস শরবত দেয় খাওয়ানোর লাইগা। আল্লাহর নবী ইব্রাহিম নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ জান্নাতে আপনারে প্রথম ঢুকাইয়া কি খাওয়াইবো। ইব্রাহিম নবী কয় আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম সবাইরে মাছের কলিজা দিয়া খাওয়াইব। কিসের কইল যো এ মা এ মুরব্বীরা, ইব্রাহিম নবী ডাক দিয়া কয় মা গো মা আমার আল্লাহ সর্বপ্রথম মাছের কলিজা দিয়া খাওয়াইব। এটা কোন মাছের কলিজা জানোনি, নমরুদা যে তীরটা মাইরা মাছটা মারছে রে ওই মাছের কলিজাটা দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতরে নবীর উম্মতদেরকে খাওয়াইব। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় এ মা আপনি কি জান্নাতে যাইতে চান, বলে চাই।
মাগো আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে আপনি আমার হাতের বাম দিকে যান। এবার আইছে একটা মুরব্বী, যুবক মুরব্বী বেড়া, এ ডাক দিয়ে ইব্রাহিম নবী তুমি বলো যদি আমরা তোমার অনুসরণ না করি আল্লাহ আমরা কই নিব, কয় জাহান্নামে নিব, কয় জাহান্নামের ভিতরে গেলে কেমনে কষ্ট পাইব, এটার ফমান ফাউনের লাগে একটু ধৈর্য ধরন লাগবো, বলে কেমনে, কয় জাহান্নামের কষ্ট যদি দেখতে চাও, জাহান্নামের কষ্ট তো আমি দেখাইতে পারবো না, তবে জাহান্নামের কষ্টের কিঞ্চিত পরিমাণ তোমরা দেখাইতে পারবো। এবার ওই নম্বুদে যখন দেখছে ইব্রাহিম নবীর কারামত, ইব্রাহিম নবীর মুজেজা দেখা, কত মানুষ এসে ইব্রাহিম নবীর হাতে হাত রেখে মুসলমান হইয়া যায়। ইব্রাহিম নবী কয়, ইব্রাহিম নবীর নম্রুদাইয়া ডাক দিয়ে কয়, নম্রুদ ইব্রাহিম নবী তুমি এই জামানায় থাকতে পারবা না, আর যদি থাকতে হয় তুমি যে আল্লাহর অনুসরণ করো, ওই আল্লাহর লগে আমি ইব্রাহিম আমি নম্রুদে যুদ্ধ করবো, তোমার আল্লাহর যায় খবর কও। ইব্রাহিম নবী কইল কথাটা কথাটা হইল, তুমি কি আল্লাহর লগে যুদ্ধ করবা? আচ্ছা চারটা কুত্তে এক লগে দাঁড় করাইয়া, এটার লগে যদি একটা সিংহ দাঁড় করাইয়া কো, কুত্তে সাইডটা দিয়ে সিংহ রে কয়, আতর লগে আজকে দূরের প্রতিযোগিতা দেমু। আচ্ছা সিংহর কি কুত্তার লগে প্রতিযোগিতা তোর মানাইবো? মানাইবো, কারণ সিংহ সিংহ কুত্তার লগে দৌড় প্রতিযোগিতা দেওয়া না, এটা হচ্ছে সিংহর বুকামি। সিংহর কি আল্লাহ? আল্লাহ উনি গফুর গাফফার, রহিম রহমান, রৌফ সাত্তার, জুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহ পাকের সম্মান মর্যাদা অধিক। আচ্ছা আল্লাহ কি নমরুদের লগে যুদ্ধ করেন? এটা খাড়ে আল্লাহ তো করত না। তো ইব্রাহিম নবী দুই রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত? তো নবীগণের একটা কাজ আছিল, তারা যদি কোনো সমস্যা পড়তো তারা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কানতো। কি করত? কি নামাজ পড়ত? নফল নামাজ। কি নামাজ? বিপদে পড়েন, টেনশনে পড়েন, অসুস্থ হয়েছেন, দুই রাকাত নামাজ পড়েন, আর আপনি বিপদে পড়লে টেনশনে পড়লে আল্লাহর সোগাইল কথা কোনা কথা বিপদে পড়লে টেনশনে পড়ে আল্লাহ সবারে দেখে না, আমার খালি দেখে বিপদে ফলানোর লেগে না, এটি কর না কয় কি কয় 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 মানুষ কয়ও কয়। আরে এগুলা কেন বলে জানেন? আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাসটা কেমন না জানার কারণ। আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস কি জানেন? আল্লাহকে আল্লাহ বলে জানবেন, বিপদে পড়েন, টেনশনে পড়েন, মুসিবতে পড়েন, আল্লাহর নবী কয় মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পা, বিপদে পড়ছো টেনশনে পড়ছো চুপ করে বসে থাকো, আল্লাহর এটা হক, আল্লাহ মুক্তি করে দিবে। আপনি মুক্তি থাকবেন কি এজনের কাছে যাই কোন, আরে আমার সমস্যা শেষ নেই, আরে আমার এটা হয়েছে, আরে আমার হেড হয়েছে, এই কইতে কইতে সব শেষ। বিশ্বাস করে আমার মা ভুল, আরে মা আপনার জন্য জান্নাত একবারে সহজ, আল্লাহ নবীকে একটা মহিলা সাইডটা কাজ করলে জান্নাতে যাইব। কয়টা কাজ করলে? এক নম্বর ফর্দা, দুই নম্বর স্বামীর খেদমত, তিন নম্বর শ্বশুর শাশুড়ির খেদমত, চার নম্বর হালাল খাওয়া, সুবহানাল্লাহ করবি। একটা মহিলা সাইডটা কাজ করতে পারলে জান্নাতে, আর মহিলারা বিপদে পড়লে, টেনশনে পড়লে, মুসিবতে পড়লে অন্য কোনো কিছু করার লাগবে না, আল্লাহ নবীকে নফল নামাজ বেশি বেশি করে পড়ো, নফল নামাজ বেশি বেশি করে পড়ো, বিপদ থেকে মুক্তি পেয়েছে। আপনার কাছে ওয়ার্ডটা খারাপ লাগতেছে, ও বসেন তো ইনশাল্লাহ আপনারা আসেন তো নাকি একটু বই বিপদে ফলে কি কি করবেন? কি করবেন? নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। এ বিপদে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, নমরুদ কাফের মুশরিক মানুষ, এখন যদি আল্লাহ একটা ব্যবস্থা না করে এ মানুষকে আরো বিভ্রান্ত করব। ইব্রাহিম নবীরে কইছিলাম আমি নমরুদ যাইয়া আল্লাহর লগে যুদ্ধ করিলাম, ইব্রাহিম নবীর আল্লাহ কইছে যুদ্ধ করতো না। তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনারে কইছে এ নমরুদ বলে আপনার লগে যুদ্ধ করবো। আল্লাহ কই, তুমি জানো না ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর লগে আমি আছি, রাহো তুমি নমরুদের টাইম দিয়ে দাও, আগামী কালকে সকাল 9টার দিকে নমরুদের বাড়ির পিছনে যে বড় মাঠ রণক্ষেত্র আছে এটার ভিতরে আমি আল্লাহ যুদ্ধ করবার লাগি আম, তবে আমি আল্লাহ যাইতাম না, আমি হ্যাঁ করতাম মুসা ফাড়া। কি ফাড়া? কি ফাড়া? মুসা ফাড়াই। এবার ইব্রাহিম নবী আয়া কইছে, এই নমরুদ আল্লাহ কইছে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ, হ্যাঁ যুদ্ধ করার লাগে প্রস্তুত হয়ে যাও। নমরুদ কই ঠিক আছে, নমরুদের সৈন্যবাহিনী লয়ে কই কোন জায়গায়? কইছে আল্লাহ কইছে তোমার বাড়ির ফেসনের রণক্ষেত্রের ভিতরে যুদ্ধ হইব। তো নমরুদ আবার যায় এখানে হাজার হাজার সৈন্য রেডি করে রাখছে, হাজার হাজার সৈন্য রেডি করে রাখছে নমরুদ, জন হাজার হাজার সৈন্য রেডি করে রাখছে। সকাল 9টা বাজে নমরুদে দাঁড়ায় রয়েছে, এই ইব্রাহিম নবী আমরা তো গতকাল থেকে এখানে প্রস্তুত গ্রহণ করছি, প্রস্তুত হয়ে গেছি যুদ্ধ করবার লাগা, তোমার আল্লাহর দিকে কোনো খবর নাই? আল্লাহ কো, ইব্রাহিম নবী কো ধৈর্য ধরো, আইতেছে আল্লাহ সৈন্যবাহিনী। তো হঠাৎ করে দেখতেছে পশ্চিম দিক থেকে, কোন দিক থেকে?
আবার কেউ কেউ পূর্ব দিক, কেউ কেউ উত্তর দিক, কেউ কেউ দক্ষিণ দিক, একদিক থেকে ডাইরেক্ট কথা দেখতেছে কালা একটা জঙ্গলের মতো এমনি আইতেছে একদাস দুইরা জন, এগুলো আসতেছে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর কাছে জন এই কথা কইছে যে তোমার লোক কই, তোমার যুদ্ধ করার আল্লাহর লোক কই, ডাক দিয়ে বলতেছে আমার আল্লাহর লোক ফাড়াইতেছে যুদ্ধ হবে। তো ইব্রাহিম নবী যখন কালা দলটা দেখছে, ইব্রাহিম নবী ডাক দিয়ে কই নমরুদ এই আইতাছে আল্লাহর সৈন্য তোমার লাগে যুদ্ধ করবার লাগা, এই সামনে দিয়ে দেখো আল্লাহ আইতাছে, আল্লাহ যুদ্ধের লোক এটা তো মোসা কালা কালা দেখা যায় এই যুদ্ধ করবো, ও তোমার আল্লাহকে আইতো না তাকে মোসার লোক যুদ্ধ করে টিকতে ভারত দেওয়া হচ্ছে না, এরপরে আমার আল্লাহ আইতো বেটা মারা বাড়া জোরে কইতেন না, তো মশারি আইসি আল্লাহ কি করছে নমরুদ ছাড়া মনে করেন আরে 1000 সৈন্য আল্লাহ 1000 মশা ফাড়াইছে, কয় হাজার আল্লাহ ভাগ করে দিছে তোমরা এক একটা এক একটারে ধ্বংস করবা, তো আল্লাহর দরবারে এই মশার ভিতরে কাজে ঝগড়া টগড়া করে না, এই ফোলা ফাইনা যে বইয়েতে ঝগড়া টগড়া করে না, এই মশার ভিতরে 1000 একটা মশার ভিতরে একটা মশা একটু ঝগড়া করছে ঝগড়া করে না, আর একটা মশা ওই হাতের যে মশার আইদাত আছে না আইদাত এটা দিয়ে তার আল্লাহ তারা ভেঙে গেছে আল্লাহ তুমি ভারবানি তোমার তো আল্লাহতে নাই তুমি কিতা দিয়ে যুদ্ধ করবা কিছুই নাই, তো মশা ডাক দেখো আল্লাহ কয়জন ফাড়াইছেন আপনি আরে 1000 মশা ফাড়াইছি 1000 সৈন্য লাগিয়া, তো মশা দেখতে মশা চালাক না ইয়ে বালা মশা চালাক মশারির একটু হালকা সিরা ফাইলে রেধে ঢুকতে যান, তো মশার এ মশা ডাক দিয়ে আল্লাহ 1000 সৈন্য লাগে আপনি 1000 মশা ফাড়াইছেন আল্লাহ নেতারা যে আছে নমরুদ তার লাগে ফাড়াইছেন কন্যা ফাড়াইছেন আল্লাহ তার লাগে আমারে ফাড়ানো মারা বাড়া জোরে কই না আল্লাহ তার লাগে আমারে ফাড়ানো আপনি আল্লাহ করে এটা দি সালাকো তুই মশা সৈন্য দরবার লাগে যাইতি না তুই আসলা বোয়াল মাছ দরবার লাগে যাবি, ঠিক আছে যা দিলাম তোর অনুমতি, তো মশা একটা একটা যখন দেয় ধরছে একটারে একটা একটার গালে বয় এবার তো আমার হমান না একটা একটার গালে বয়েন এক আয় অন আয় অন থামর দেয় মাই বুঝে আমার গালে দিয়ে দেয় মশা একটার গালে বয় তো গাল যখন কুটকুটায় এখান দিয়ে দেবো একটা আরেকটার কয় এই আমার গালে কি বসে চা একটা থাবর মারে আরেকটা কি বসে চা আরেকটা থাবর মারে, তো যেন দিয়ে মশা 20 মশালি মশালি একটা কামড় দিলেন দিয়ে খাই যায় বড় গোডার মতো হয়ে যায় এন দিয়ে একটা দেয় হয়ে যায় এর কিল্লে গা একটা একটা করে মারামারি করে নমরুদ কারি এ ভাগলের দল ভাগলের কি করে মশা নাইছে যুদ্ধ করবে তোরা মশা মার তোরা এনে কি করতেছ তোরা যদি যুদ্ধ করিস না তোরা যদি এনে একটা লোক একটা লাগে সব সব বিজন বুঝছে আরে মশাই না ফালাইছে আমরা যুদ্ধ করবার লাগিয়া একটা একটা লোকে ফারে না আর এ ফাঁকে দিয়া নমরুদ জন এমনি আক করে করে কথা কইতেছে এই টাইমে ল্যাংরা মশাটা দেয়া নমরুদ দার নাকের ভিতর দিয়া নমরুদ দার ব্রেনের ভিতরে যায় মাথার মজকের ভিতরে যায় ঢুকছে কই দিয়ে ঢুকছে নাক দিয়া এবার নমরুদ কে যুদ্ধ বন্ধ কর ইব্রাহিম নবী যুদ্ধ আজকের জন্য ক্ষান্ত যুদ্ধ বা মশা 1000 গেছে বাইরে সে একটা কয়ডা আল্লাহর লগে যুদ্ধ করা সহজ ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আল্লাহ নমরুদ মনে শান্ত হইছে আল্লাহ কয় ওই যে তোমার কাছে একটা বুড়া বেড়া আইছিল জাহান্নামের আযাব কত কঠিন হইব তারে নিয়ে নমরুদের সামনে খাড়া করো জাহান্নামের আযাব দেখাইবো তারে কি দেখাইবো তারে নিয়ে নমরুদের সামনে দাঁড় করাইলো ঠিক আছে দাঁড় করাইলো হেরে ফাড়াইছে এই মুরব্বি আমরা না বলে জাহান্নামের আযাব দেখবেন ও দেখ কেমন তো ঠিক আছে জাহান্নামের আযাব দেখতে চাইলে নমরুদের সামনে যে দাঁড়াও তো গেছে তো নমরুদের যে মশা দেখ মাথার ব্রেনে ঢুকছে মশার তো এটা গুতা দনের শক্তি নাই যে সাইডটা ফাও আছে এ ফাও দিয়া মশা মাথার ভিতরে ব্রেনের ভিতরে আস্তে আস্তে করে চুলকা আটকা শুনতে আমি নমরুদ কয়ে আমার মাথাটা একটু খাইজিয়ে দে দে একবার খাইজিয়ে দুইবার খাইজিয়ে কোনো কাম হয় না তো কয়টারে বাড়ি দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে বাড়ি দে তো বাড়ি দিয়ে একটু শান্ত থাকে আবার কদ্দুর ঘরে মশাদন একটু কুটকুটে নি মারে আবার কয় না এটা দিয়ে হইতো না আমার অন্য কিছু দিয়ে একটু শক্ত কিছু দিয়ে বাইরে তো এবার শক্ত কিছু দিয়ে কনে অন্য কোনো কিছু না পাইয়া হাতের ভিতরে বড় মোটা করে কাপড় বাঁধে এটা দিয়ে আবার বাইরে নিয়ে শুরু করছে কয় এটাও তো হয় না আর কিতা করবি আগের যুগে মানুষ কাড়ের জুতা ভাই দিত এটা হরম কয় হরম কিতা কোন আপনারা হ্যাঁ খরম নি এ কাডের খরম ফর্ত নমরুদদার হায়ার খরম না খুললা কোনে আমার এটা দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দে আমার কাছে দে ভাল লাগে নি তো যখন সবাই গেছি গিয়া নমরুদদাকে নিজে আগে খরম না দিয়া মাথার ভিতরে এক এক করে বাড়ি মারে আরে ভালো তো লাগে কি লাগে ভালো তো লাগে তে একা কতক্ষণ খরম দিয়ে মাথা জুতা দিয়ে বাইরে আল্লাহ কয় আমার লোকে যারা দুশ্মনী করবো এদিনে আমি ভালোভাবে মারি না জুতা দিয়ে বাইরে মারি
কি দাদি আমারই তো নমরুদ একটা লোক নির্ধারণ করছে পণ্ডা, যে নমরুদের দরবারের সামনে বেশি দিন খাড়িয়ে থাকে। এই তুই এদিকা, আমার দরবার সৈন্যমৈন্য হইলে তো মানুষের কাছে কইয়া দিব না, দরকার নাই, বাসারে আমি জুতা দিয়ে বেরেছি, খরম দিয়ে বেরেছি, এনে দাঁড়া তোর আমি সার্কিট রাখলাম, সার্কিটা কিতা তুই আমার মাথার ভিতরে আস্তে আস্তে করে খরম দিয়া টস টস করে ফাটলা ফাটলা করে ধীরে ধীরে করে বাড়ি দিবি, আমার কাছে ভালো লাগবো। এই ফাটলা ফাটলা করে বাড়ি দিতেছে, আস্তে আস্তে দেয়, আস্তে আস্তে দেয়, অন দে যত আস্তে দেয় ব্যথা তত বাড়ে, কারো জোরে দে, যত জোরে দে আরো বাড়ে, আরো জোরে দে, যত জোরে দে আরো বাড়ে, আরো জোরে দে, দিতে 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 জুতার বাড়ি দিয়ে আল্লাহ নম্বর আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত হইয়া কেমনে আপনার মন্ডা দেয়? আল্লাহর নবী কইছে সুদ খাইতেন, নামনে সুদ খান। আপনার মন্ডা কেমনে দেয়? আল্লাহর নবী কইছে নামাজ ছাড়তেন, নামনে নামাজ ছাড়েন। আপনার মন্ডা কেমনে দেয়? আল্লাহর নবী কইছে আপনার বৌরে জিরে, আপনার ফুতের বৌরে ব্যাপার দাদাইতো দিয়েন না, আপনি দিতেছেন। কেমনে আপনি রুটা দেয়? আপনি চিন্তা করেন আল্লাহর নবীর কথাটি আপনি অমান্য করতেছেন। নমরু দেন আল্লাহ খরম দিয়ে বাইরে মারছে, আপনারা কি দিয়ে বাইরে মারবো? আপনি নিজে চিন্তা করেন তো, এবার আপনি চিন্তা করেন। ও আজকে বেশিক্ষণ লাগবো কথা বুঝছেন নিয়ে কথার ভিতরে কতটুকু বোঝাইতাম আপনার? অনেক কথা কইতাম গেলে সুদের ব্যাপারে গোসের ব্যাপারে বলে বহুত রকমের কথা কম লাগে, বহুত কথা বলা লাগে। চিন্তা করেন আব্বা একটা কথা বলেছি, আল্লাহর নবী ডায় ডাক দিয়া বলতেছেন, এ দুনিয়ার মানুষ কেয়ামতের আগে এমন একটা অবস্থা হইব, মানুষ সুদ খাইব, গোশ খাইব, হালাম খাইব, মানুষ হারাম খাইয়ে মনে করবে এটাই হালাল, হালালটা হারাম হালাল মনে করতো না, হারামটা তার কাছে একবার বেশি বালা মনে হইব, হারাম খাইয়েতে বেড়া বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরবো, এলাকার মানুষ তারে ডরাইবো, সুদের টিয়া লাগাই রাস্তায় রাস্তায় ঘুরবো, এলাকার মানুষ তারে ডরাইবো, এমন অবস্থা বর্তমান সমাজে আসে না। আমি চিন্তা করছি মুরব্বী আছে না নাই? আল্লাহর নবী কয় সাবধান, সাবধান, সাবধান। নবী কয় কুল্লু মান আলাইহা ফান, তোমরা তোমাদের চোখ দিয়া যা দেখতাছ, কি দেখতাছ? ওই যে হারামতে সুদ খায়, ওই যে হারামতে গোশ খায়, তে ফরের সম্পদ খায়, তে মানুষের বাড়ি বাড়ি খারাপ খারাপ, ঋণগ্রস্ততার অভাবহীনতার কাজগুলা দেখায়। আল্লাহ নবী কয় এগুলা দেখতেছ, এগুলা সব ধ্বংস হইয়া যাইব। আল্লাহ গো ধ্বংস হইতো নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে কয় ইয়া বাকা ওয়াজহু রাব্বিকা, নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ পাকের দিদার মিলে গো, ডাক যদি জল বাঘালে, ডাক যদি জল বাঘালে, বাজাও নামের বাসী নবীর দরুদ পর দিবানি সি মারহাবা আল্লাহ 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 মেরে সিনে কো মদিনা নিকালো ইয়ে বগর গম সে সফিনা, আজ খুদা খা হি মে তৌফিক ইয়া দো বিয়া দব মাহরুম গশ আজ ফজল রব গুনার বোঝা মাথায় লো ইয়া আল্লাহ ডাকতে সি কন্যা কুনা বোঝা মাথায় লো ইয়া আল্লাহ ডাকতে সি মাফ করো মাফ করো আল্লাহ না পার
বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাগান্নামে ফালাইয়া তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করওয়াল্লাহ জাগালো তোমার মনে মাহবুব রব্বুল আলামিন দয়ার নজর কইরা তাকে দেখেন রে আল্লাহ এ মাহবুব আল্লাহ প্রবাসী বাহিরের ব্যবস্থাপনায় এত সুন্দর করে আয়োজন করে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে খাইটা উপস্থিত হইয়া এই যশাতুয়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দান আপনি কবুল আর মঞ্জুর করে নে বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে এমন কত ভাইয়েরা হাত বাড়াইছে আল্লাহ জীবনের গুণার কথা স্মরণ করে চোখের পানি গুণা ফালে ফালে কান্দ আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুনায় আপনি মাফ করে দে আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমাদের জীবনের গুনাহ যদি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি কারোর কাছে জবাব দিতে করা লাগবে না এ আল্লাহ আমাদেরকে যদি রহমত দিয়ে ভরপুর করে দাও তোমার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে আমরা যারা যারা হাত বাড়াইলাম অনেকে হাত বানিয়েছি অনেকের মা নাই অনেকে হাত বাড়াইলাম আব্বা নাই আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বে কারিম আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বাবু যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গামছায় ফালে নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া আল্লাহ মাথার গামছায় ফালে রুদে ফুইরা মেঘে ভিজা সন্তানকে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করেছেন এমন আব্বার কবরে আর আজাব দিও না আল্লাহ মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারা মা বাপ মরিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারা গো গেছে ফিরিল না ইয়ার আল্লাহ আমায় আব্বা চলে গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খা গো গেছেন কান্দিবার লাগিয়া মাও নাই রে বাপ নাই রে আল্লাহ যারো এই দরায় তারার মতো এতিম নাই রে এগিয়ে আল্লাহ তার আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আরে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া আল্লাহ নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা এখন বাবা বলে ডাকার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের
কত কষ্ট করলাম গো সন্তানে লাগিয়া, নিজে না খাইয়া মা গো সন্তানে খাওয়াইলা, এখন মা বলে ঢাকার মতো, মা বলে ঢাকার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে আল্লাহ। এ যশা তোমার মা পিলে কত মুরব্বী, কত যুবক, কত মা বোনেরা হাত বাড়াইছে তারার জানি মানে আব্বা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, আরে খালা ফুফু মায়ের মতো না, জান্নাতের সাবি আমার মা। অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে না। আমার একজন ভাই যান আল্লাহ সুরুজ মিয়া, আল্লাহ তার সন্তান তার বাবার জন্য দোয়া চাই, আল্লাহ সুরুজ মিয়ার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ সুরুজ মিয়া সাহেবের মতো এলাকার যত মানুষ মাইক দিয়া, লাইক দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের সহযোগিতা কইরা যারা যারা করতেছেন সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সুরুজ মিয়ার পরিবার সহ এলাকার যত মানুষ কবরে কবর আজাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। আল্লাহ আমার কত মা বোনেরা জানে হাত বাড়াইছে, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। এ যশাতুয়া যুব সমাজের মাহফিলটা আজকে 20 বছর কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আল্লাহ এলাকার কত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, পর্দার আলার মা বোনেরা দোয়া চায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দোয়া চায়। আল্লাহ বিশেষ করে সলিমগঞ্জ ফাঁড়ি থানার আল্লাহ আমার ভাই জনাব ফজলে আলী চৌধুরী সাহেব দোয়া চেয়েছেন, এস আই খলিল ভাই দোয়া চেয়েছেন, তাদের সঙ্গী আলকাত ভাই দোয়া চেয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মা বোনদের শারীরিক মানসিক সমস্যা থেকে হেফাজত দান করেন। টাঙ্গাইল থেকে একজন মা কিছু হাদিয়া দিয়ে তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মাটারে তুমি কবুল মঞ্জুর করে নাও। এমন ভাবে যারা যারা দোয়া চায় আল্লাহ তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি তামান্না আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করে জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে মরণ যখন দিবেন মরণের আগে একবার হজ্জে ভাই তুল্লা জিয়ারতে রজে রাসূলুল্লাহ না দেখে আমরা মরণ আপনি আল্লাহ দিয়েন না, আর মরণের আগে আমরা সবার দিলে আর জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।